আমি কতদিন ধরে আছেন? আপনাদের এই ক্লাবে কত বছর ধরে আছেন? আপনাদের এই ক্লাবে কি ধরনের ভূমিকা হয়েছে? হচ্ছে গামছা আর বাংলার সাপে গিয়ে না জিনিস পাখা এগুলো দিয়ে দুর্গায়ন করে ধরে আমাদের ক্লাবের টিম। এটা গ্রাম বাংলায় যে যেরকম আমাদের পুজোটা হয় সেখানে যে জিনিসপত্রগুলো সব তৈরি মানে আমাদের গ্রাম বাংলায় দুর্গাপুজো ইউজ হয় সেটাই, যেমন পট চিত্র থেকে আরম্ভ করে আপনার পট বা গামছা বা পাখা যেগুলো দেখছেন সেগুলোর উপরে বেশ করে আমাদের পুরো মন্দিরটাকে এবারে তৈরি করা হয়েছে। এবারে এইটা করতে গিয়ে আমাদের অনেক কিছু আরও ইমপ্লিমেন্ট হয়েছে, যেরকম আপনি কদম ফুল দেখতে পাচ্ছেন এগুলোর উপরে দাঁড়িয়ে থেকে আমাদের এই ধরনের প্যান্ডেলটা তৈরি হয়েছে। একজন দর্শকের সাথে কথা বলে দিয়ে যা, আপনার নাম? আপনি এই ক্লাবে প্রতি বছর আসেন? আপনার কেমন লাগছে এই মণ্ডপ সজ্জা? ভালো লাগছে। দর্শকের সাথে কথা বলে নেব, আপনার নাম? আমার নাম আদি মানিক। হ্যাঁ, আমি প্রায় প্রতি বছরই এখানে আসি এবং এখানকার থিম আমার ভালো লাগে এবং এখানকার সমাজের প্রতি যে মানুষের মানুষের জন্য যে সমাজের প্রতি প্রেরণা থাকে এবং প্রকৃতির যে ধরনের কাজ মানে কার্যক্রম সেটা আমার খুব ভালো লাগে। Thank you.